হয়ে গেল, আপনি মানলেন না, হিংসা করবেন না, খালি দেখেন হাদিসটা আছে কিনা, ঝামেলা শেষ। আপনি দেখতে রাজি হওয়ার কারণ আমি আমার বাপদাদা মানবো, হাদিস মানবো না। এরপরে আসুন, আমরা বললাম ভাই দলবদ্ধ মোনাজাত নাই, আপনি বললেন বাপদাদা করেছে, তুমি এত মারাত্মক হয়ে গেলে, বড় আলম হয়ে গেলে আমরা করবই। শুরু হয়ে গেলে নাজিরা বাজার থেকে বংশাল সর্বত্র আমরা বহিষ্কৃত, সারা বাংলাদেশের সর্বত্র আহলে যুব সংঘ বহিষ্কৃত দল, কারণ সে তার দলবদ্ধ মোনাজাত করে না। আর এখন অবস্থা কি, এখন সেই মার্কাজ থেকেই মোনাজাত আউট হয়ে চলে গেছে। জাতাউল মাদ্রাসার মোনাজাত নাই, নাজিরাবাদ মসজিদেও মোনাজাত নাই, বংশালেও মোনাজাত নাই। কিন্তু যখন আমরা রিস্টিনে হক্কাতে বললাম, যত দোষ নন্দঘোষ, যত দোষ হলো দানব সাহেব, যদি আপনাদের উদ্দেশ্য এটাই হয় যে বাপদাদা মানবো, জীবনেও একটু আপনার সঙ্গে মনে হবে না। আমি পরিষ্কার বলে দিয়ে যাচ্ছে, এখানে যারা সহি হাদিস মানবে তার সঙ্গে গেলে সে ঐক্য হবে, অন্য কোন বাতিল পন্থীর সঙ্গে ঐক্য হবে না। কারণ আমি জান্নাতে যাবো একা, আপনাকে নিয়ে যাব না, আমি কবর যাবো একা, আপনাকে সাথে নিয়ে যাব না, আমার কবর আমার, আপনার কবর আপনার, কোন শিল্প বেদাতের সঙ্গে কোনো আপোষ চলবে না। কোরআন এবং সহিহ হাদিস হলো সত্যের মানদণ্ড, এর বাইরে যিনি যাবেন তিনি যত বড় হোমরা তোমরা হামলা করো, কাউকে আমরা তোকা করি না। এই আপোষহীন মেজাজ নিয়ে মোহাম্মদ রসুল্লাহ দাওয়াত শুরু করেছে, এই আপোষহীন মেজাজ নিয়ে আসাদুল্লাহ গালিব বাংলার জন্য দাওয়াত শুরু করেছে। জুলুম থেকে শুরু থেকে যুদ্ধ করে যাচ্ছি, এই যুদ্ধ আজও চলবে, এখন 72 বছর বয়স আমার, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে এই যুদ্ধ ইনশাআল্লাহ চলবে। আপনি হিংসা করলে নেকি পাবেন বলে, হিংসা নেকি আছে? যারা হিংসা করবে তারাই ডুববে। কাবিল হিংসা করেছে, জাহান্নামে চলে গেছে। ইবলিস হিংসা করেছে, মালউন হয়েছে। তুমি হিংসা করবে, মাথার টুপি দাড়ি কোনো কাজে লাগবে না, মরার সময় সাথ হয়ে যেতে হবে, তোমার আমলটা খালি কবরে যাবে। অতএব সাবধান, তারা ঐক্যের কথা বলো, ঐক্য হবে সেরকম আদর্শিক ক্ষেত্রে, দুটো বিষয় ঐক্য হবে না। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস হলো ঐক্যের মানদণ্ড, যারা মানবে তারা আমার সঙ্গে, যারা মানবে না আমার ছেলে হলেও তার সঙ্গে সম্পর্ক নাই। হাদিসটা শুনলেন তার আগে, চাষা ভাতিজার আন্দোলন শুনলেন তো, এটাও চাষা ভাতিজারই আন্দোলন। চাষা আর ভাতিজা এক হয় দিন, আজও এক হবে না। একের লক্ষ্য হচ্ছে এই পবিত্র কোরআন এবং সহিহ হাদিস পড়ে থাকবে। বাংলাদেশের কোরআন এবং সহিহ না মানবেন, মুসলমানের মধ্যেও তো চাই না, আপনি যাবেন? ছেলে পিলার করে উঠে গেবো, দিনে কামাই করে নেই, এই দু দশজন থাকবো, তারপর আবার ব্যাক করে চলে আসবো জান্নাতে। এরকম লোক কেউ আছে এখানে? এটা কাদের কথা জানেন? এটা ইহুদিদের কথা আছে এখানে? এটা কাদের কথা জানেন? এটা ইহুদিদের কথা। ইহুদিরা বলেছিল, লান তামাসসারান্নার ইল্লা আইয়ামা মা'দুদা, স্পর্শ করবে না মাত্র কয়েকটা দিন ছাড়া। আমরা আমরা করি, আমরা আহলে হাদিস হয়ে গেছি, আমরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, কে আমাদেরকে জাহান্নামে ঢুকায়? এই অহংকার ভুলে যান। আপনার সার্বিক জীবনটা অবশ্যই পবিত্র কোরআন ও সহিহ আলোকে গড়ে তুলতে হবে, আর আকীদা ঠিক করতে হবে। আকীদা যদি দুর্বল হয়, নষ্ট হয়, ওই আকীদার রফাদানে কোনো কাজ করবে না। মনে রাখবেন, সাফিরা রফাদান করে, হাম্বুল্লা রফাদান করে, মালিকরা রফাদান করে, আব্দুল রফাদান করেন, এটা দিয়ে কিছু হবে না। আকীদার যদি শিরিক থাকে, আপনার আকীদা যদি এই হয় আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, কুত্তাটাও আল্লাহ, যত কল্লা তত আল্লাহ, আপনার আকীদা যদি নষ্ট হয় আপনি অবশ্যই অবশ্যই জাহান্নামী, আদৌ আপনি জান্নাত যেতে পারেন না। কারণ কুত্তা কখনো আল্লাহ নয়। এইগুলি শিখাচ্ছে এদেশে ধর্মের নামধারী লেবাসধারী লোকেরা, সুফি সাহেবরা, যে হলো যত কল্লা তত আল্লাহ, সবই আল্লাহর অংশ, আদৌ নয়, আল্লাহ থাকেন আরশে, তার ইলম এবং কুদরত থাকে সর্বত্র বিরাজিত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থাকেন বঙ্গভবনে বা রাজধানীতে, কিন্তু তার প্রশাসন সারা দেশে চলে না। আমাদের মাননীয় মেয়র সাহেব এখানে বসে আছেন, না প্রশাসন সারা মাধবদের চলছে না, আমার আল্লাহ আছেন আরশে, তার ক্ষমতা এবং তার জ্ঞান সর্বত্র বিরাজমান। তিনি তিনি সশরীর ক্ষমতা এবং তার জ্ঞান সর্বত্র বিরাজমান। তিনি তিনি সশরীরে সর্বত্র বিরাজমান নন। এতটুকু এলাম যে শুধু আলম ধরেন না, কিসের আলম ওরা? এই একই দিনে যদি আপনি মরেন, কিসের আপনি হাদিস? আমার রসুলকে মাটির মানুষটা নূরে, আপনি বলছেন নূরের নবী, তুমি হে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি আদারে ডুবিত সবই,
এই ধোকাবাজি আদর্শ প্রচার করছো ধর্মের নামে, এটা ধর্ম নয়, ধর্ম নষ্ট করে লোকেরা। কোন আহলে হাদিসের বাচ্চা যদি এই আকিদা পোষণ করে অবশ্যই সে আহলে হাদিস নয়। কত বড় থাকবে ভালো করে, আকিদা হবে বিশুদ্ধ, তরিকে হবে বিশুদ্ধ, আমল হবে বিশুদ্ধ, তবেই আপনি জান্নাতের যোগ্য হবেন। তার আগে জান্নাতে যাওয়ার প্রশ্নই ওঠে না। আর এরপরে বলবো আপনার আপনার জি। আচ্ছা এবার আপনি বলেন যুক্তি আসেন, মূর্তিকে কথা বলে আল্লাহ রসুলের চাচারা মূর্তি পূজা করতো না? আল্লাহ রসুল বললেন মূর্তি পূজা হবে না, আসলে আল্লাহ পূজা করতে হবে, চাচারা তো তাকে তাড়াই দিল, তাই তো? এবার বলুন আপনি কবর পূজা করছেন, কবর কি কথা বলে না? কেন হ্যাঁ বলতে হবে, নইলে লাখ লাখ লোক সেখানে যান কি জন্য? তাবারক খাওয়ার জন্য, যত ঘোটা খাওয়ার জন্য যান সেখানে? ওখানকার তাবারক খেলে বলে ক্যান্সার সেরে যায়, কথা বুঝলেন? এত বড় ধোকা দিয়ে যত পচা ডাল খাওয়াবে ঘোটা দিয়ে, এটা খাও তাবারক 20 টাকা দিলে হয়ে যাবে। এ কি শুরু হয়েছে এগুলা? এরাই হলো ধার্মিক। মাননীয় মেয়র কিছু মনে করবে না, দেশের সরকার ওদেরকে বলে ধার্মিক, যত পিসাব দেশে আসে ইসলামের দুশ্মনেরা এদেরকেই বলে ধার্মিক। এরা ধর্মের দুশ্মন, ধর্ম ধ্বংস করে দিচ্ছে এরা। মুসলমানকে ইসলাম তো খারিজ করে নিয়ে চলে যাচ্ছে, খালি মূর্তিটা বাদ দিয়ে কবরকে বানাইছে মূর্তি। এবার আসে রাজনৈতিক নেতারা কি করে, এরাও তাদের নেতা নেত্রীকে কবর পূজা করে, সামনে বসে আছে একটা ছবি না প্রতিকৃতি, সেখানে গিয়ে সোজা করছে, সেখানে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করছে, শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে, এগুলোও শিরিক, এগুলো চলবে না। এবারে শোনেন হাদিস, যারা আহলে হাদিসের রাজনীতির নেতা আছেন তাদেরকে বলে দিচ্ছি, দয়া করে যখন শপথ নেবেন সংবিধানের 148 ধারা বাতিল করে দেন আপনারা, যারা সংসদে গিয়েছেন, যারা এমপি টেম্পি হয়েছেন, আহলে অনেক মন্ত্রী আছে না বাংলাদেশে, এমন কোনো সংসদ ইনশাল্লাহ যাবে না যেখানে 25-30 জন এমপি মন্ত্রী থাকবে না, ঠিক না? অবশ্যই থাকবে যতদিন যদি গণতন্ত্র বাংলাদেশ থাকে। কিন্তু এরা শপথ নিচ্ছে আল্লাহর নামে, কোনো শপথ নেয় না। শপথ নিচ্ছে কি, আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি। যে কার নামে শপথ নিলে তুমি? আচ্ছা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফার, যেহেতু আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ নেয় সে কুফরি করলো, শিরিক করলো। আমরা হাদিস বলে যাচ্ছি, দয়া করে মাথা রাখবেন, আপনার সংবিধান পাল্টে ফেলেন, বলেন এটা হবে না, আমি আল্লাহর নামে শপথছি। আপনি বলেন হিন্দু আছে খ্রিস্টান আছে, বাবা হিন্দু খ্রিস্টানের জন্য আমি দায়ী না, আমি আমার আকিদা নিয়ে চলতে চাই। আমেরিকার ওবামার পার্লামেন্টে একজন যুবক ছেলে মুসলমান হয়ে সে কোরআন নিয়ে শপথ নিতে পারে, এইবারে এই পার্লামেন্টে দুটো মহিলা মুসলিম এমপি যদি কোরআন নিয়ে শপথ নিতে পারে, আপনার হিম্মত নেই কেন আল্লাহর নাম নিয়ে কোরআন শপথ করার জন্য? নইলে আপনি মরবেন তো, কাফেরই যাবেন তো। অতএব সাবধান, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের মুসলমানদের জীবনটাকে এবং এদেশের মানুষের জীবনকে অবিরত কোরআন ও সহিহ হাদিসের আলোকে গড়ে তুলতে চায়। যারা এই দাওয়াতে অংশগ্রহণ করবেন তারাই আমাদের ভাই, যারা এই দাওয়াতকে প্রত্যাখ্যান করবেন তারা নামে ভাই হলেও আসলে তারা ভাই নয়, তার পরমাত্মা পেলেনি, মসজিদে ঢোকার অধিকার আমাদের নাই। আমি আপনাদেরকে পুনরায় বলছি,